দর্শক আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার কাহারল হাটে। আমরা দেখছি এখানে তুহিন ভাইকে আর পাশে দেখছি দুটি ছেলেকে। আজ হচ্ছে 11 ফেব্রুয়ারি 2023 রোজ শনিবার। আমরা এখানে তুহিন ভাইকে দেখছিলাম। তুহিন ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই? খুব পান খাচ্ছেন, মিষ্টি মিষ্টি জর্দা নাকি ভাই? সেন্ট ভাই দুনিয়া মোড়ে, আচ্ছা দুনিয়া মোড়ে। আজকে টাকার ব্যাগ নিয়ে উনি কারওয়ালাতে নেমেছেন, আমরা দেখছি। ঠিক আছে, আপনাকে আমি আপনার আপনাকে আমি সত্য কথা বললাম, এখন আপনার কত দিছিলেন? 90,000। দর্শক শুনছেন যে 90,000 দিয়েছিল এই গরুটির দাম। আমরা দেখছি আজকে যে গরুগুলো কিনছেন। কত চাইছিলেন ভাই, কত চাইছিলেন? চাই ফেলাইছেন? দর্শক শুনছেন যে চাই ফেলাইছে, ওই দাম ছাড়া উনি দিবেন না। কত চাইছিলেন? কত? ওনার কাছে 90 চাইছিলেন। দর্শক শুনছেন যে 90,000 টাকা চাইছিল। আমরা দেখছি আজকে যে গরুগুলো কিনছেন তুহিন ভাই। এখানে মানে 76,000। আমরা দেখছি শুনছি কত বলছেন ভাই? কত? 100 ভাঙতে বসে। বাজার কেমন আছে? বাজার ভাঙ্গি ভাটা, ভাঙ্গি ফাটা, বাজার কম নাই, বাজার কম নাই, না না। আচ্ছা, ওই যে বরিশাল নাকি? বরিশাল ভাইয়া, বরিশাল কেমন, বাজার কেমন, চড়া কটা কিনবা? 8-10টা কিনবা। দর্শক শুনছেন যে 8-10টা কিনবে। আমরা শুনছি দেখছি
75000 কত ভাই 10000 110 বরিশালের ব্যবসার জন্য 110000 বললো আমরা দেখছিলাম দর্শক শুনছেন যে 110000 পর্যন্ত দাম দিল তারপরও দিচ্ছে না শেষ মুহূর্তের বাজারে সুদারদার মানে কি 20000 আচ্ছা 20000 না না 12000 কি 12000 দাম দিছে ঠিক আছে ঠিক আছে দর্শক শুনছেন আমরা দেখছি শুনছি আজকে আমেরিকা চলে গেছি
আমরা দেখছিলাম আজকে যে গরুগুলো কিনছিলেন তুইন ভাই, আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দিচ্ছি এখানে। এটা তো 1,10,000, এটা হচ্ছে 1,40,000-30,000। কত হলো তুন ভাই? 2,22,000। শেষ মুহূর্তে তুন ভাই যে বরিশালের ব্যবসার জন্য গরুগুলো কিনছিল, আমরা সেই গরুগুলো আপনাদের দিলাম। তা এখন কেমন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের জন্য অনেক শুভকামনা।